নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড ভিডিওতে স্বাগত। আজকে আমরা হাঁসের মাংস রান্না করব মানকুচু দিয়ে। আমরা অনেকভাবেই হাঁসের মাংস রান্না করে খেয়েছি, এই প্রথমবার হাঁসের মাংস রান্না করব মানকুচু দিয়ে। দেখুন বন্ধুরা, বিশাল আকৃতির এই মানকুচু, আমাদের নিজেদের ক্ষেতের মানকুচু, আর এর আনুমানিক ওজন প্রায় 10 কিলো। বন্ধুরা, আপনাদের কাছে আরেকটাই অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আদা, রসুন, জিরে, শুকনো মরিচ, গোলমরিচ, লবঙ্গ একসাথে এখন বেটে নেব। এই জলের মধ্যে এখন কচু সেদ্ধ দেব যাতে গলা না চুলকায়। হলুদ, লবণ, সরিষার তেল, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, এলাচ, পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা, গোলমরিচ বাটা, লবঙ্গ বাটা, মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। হলুদ, ধনিয়া, লবণ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন কেটে রেখে হাঁসের মাংস দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচু এখন দিয়ে দেব, গোটা রসুন, মাংসটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেব। গোটা গরম মশলা বেটে নেব, রান্নাটা হয়ে গেছে, এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।